বিদ্যালয় স্তরে শিশু কিশোরদের সহজাত কৌতূহল প্রবৃত্তি সৃজনশীলতা উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য গঠনমূলক মানুষের ক্ষেত্র প্রস্তুতিকরণের জন্য বিজ্ঞান ক্ষেত্রে আগামী দিনে দেশের আত্মনির্ভরশীলতা আর্থসামাজিক এবং পরিবেশগত দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বিজ্ঞান ও গণিত শিক্ষার বিকাশের জন্য SCERT-র উদ্যোগে রাজধানী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শুরু হলো 51তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। শুক্রবার দুদিনব্যাপী আয়োজিত এই রাজ্যস্তরীয় প্রদর্শনীর সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ্য, জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কর্মীদের বিজ্ঞান গণিত এবং পরিবেশ বিষয়ক এই ধরনের প্রদর্শনীর মূল ভাবনা হলো সমাজ কল্যাণের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি, যার অধীনে স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও পরিবহন, পরিবেশ বান্ধব জীবনশৈলী, গণনামূলক চিন্তন এই 5টি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরা নিজেদের সৃজনশীলতার জন্য আগামী দিনে আন্তর্জাতিক স্তরে পুরস্কার লাভ করতে পারে এবং এই ছাত্রছাত্রীদের সেই স্থানে পৌঁছে দিতে শিক্ষক শিক্ষিকাদের সবচাইতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যেকার সুপ্ত প্রতিভাকে প্রকাশে এনে সেগুলোকে আরও সুন্দর রূপ দিতে হবে। এবং আজকের যারা এখানে ক্ষুদে বিজ্ঞানীরা এখানে এসছে, এমন কি হতে পারে ওরা কোনোদিন হয়তো বা আন্তর্জাতিক স্তরে ওরা পুরস্কার পেতে পারে, কে জানে আইনস্টাইন না হবে, এখান থেকে আচার্য জগদীশচন্দ্র বোসও হতে পারে। আমরা কেন আমাদের এখানে যারা ক্ষুদে বিজ্ঞানীরা আছে তাদেরকে, যারা গার্জিয়ানরা আছে তারা কিন্তু তারা যে জিনিসটা করতে পারেনি, তারা চায় যে এই জিনিসটা আমার ছেলে মেয়েদের মধ্যে সেটা প্রস্ফুটিত হোক, সেই চেষ্টাটা কিন্তু আছে। এখন যারা টিচাররা আছেন, টিচারদের কাজ, আমরা সবসময় মাদার ইজ দ্য বেস্ট টিচার, কিন্তু টিচাররা যারা স্কুল কলেজে থাকবে তাদের গুরুত্ব কিন্তু আরও বেশি, কারণ তারা ফিনিশিং টাচ আরও বেশি ছেলে মেয়েদেরকে আরও সুন্দরভাবে গড়ে তোলার কাজটা কিন্তু আপনারাই কারিগর। প্রদর্শনীর উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রীর হাত ধরে কণাদের শীর্ষক একটি স্মরণিকাও উন্মোচিত হয় এদিন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।